আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ রানা টেক ডক্টর। আশা করি আপনারা সকলেই বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের এই টিউটোরিয়াল সেটা হলো এক্সেল সম্পর্কে। তো আজকে আমরা কথা বলবো এক্সেলের ইম্পর্টেন্ট একটা ফর্মুলা নিয়ে, সেটা হলো রোমান ফর্মুলার আর লোয়ার ফর্মুলার। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার নেম এখানে অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখানে দেখুন, যদি আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে এই নাম্বারের পরিবর্তে আমাদের রোমান সংখ্যা বসানোর, তো সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, প্রথমে লিখবেন ইকুয়াল আর ও এম এ রোমান, লিখে তারপর আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেওয়ার পর এই ঘরটা সিলেক্ট করবেন, করার পর দেন আবার এপাশে একটা ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর এন্টার দেবেন। এই যে দেখুন আমাদের রোমান সংখ্যাটি নির্ধারিত হয়ে গেল। তো এখানে আপনি আপনার যতটুকু দরকার সেই পর্যন্ত নিতে পারবেন। এই যে দেখুন প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এগুলো টেনে আপনি যে পর্যন্ত দরকার সে পর্যন্ত আপনি নেবেন। এই যে দেখুন আমাদের রোমান সংখ্যাটি পুরোটাই এভাবে চলে আসলো। তো এখন আপনি বলতে পারেন যে আমার বড় সংখ্যাটি প্রয়োজন নয়, এখন আমার ছোট অর্থাৎ লোয়ার রোমান সংখ্যাটি আমি নেব। তখন সেক্ষেত্রে যে কাজটি করতে পারেন, এখানে ডাবল ক্লিক করলে, করার পর এখানে আবার একটা অপশন দেখাবে, এতে দেখুন ইকুয়ালের পরে এখানে লিখবেন এল ও ডাব্লিউ ই আর লোয়ার, লিখে দেন এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেওয়ার পর এই যে এখানে এই সংখ্যার পেছনে আবার আরেকটা ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর দেন এন্টার করবেন, এন্টার চাপবেন, চাপার পর দেন আবার প্লাস বাটন চেপে এ পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা ছোট লোয়ার প্রপার আকারে পরিণত হয়ে গেছে। তো এখন আপনি বলতে পারেন যে এই জায়গাতে আমি কিভাবে বসাবো। তো আপনি এই ছোট সংখ্যাটা, এই ছোট রোমান সংখ্যাটি, লোয়ার সংখ্যাটি যদি আপনি এই পাশে বসাতে চান, তাহলে সেই ক্ষেত্রে ম্যানুয়ালভাবে আপনাকে কাজ যেটা করতে হবে সেটা এখানে পুরোটা আপনাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল সি কপি, এটা আমি পুরোটা কপি করে নিলাম। নেওয়ার পর দেন এখানে আসলাম, আসার পর দেন ডানে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে। পেস্ট স্পেশালে যাওয়ার পর এখানে আমরা ভ্যালুতে লক করে দেব, দেওয়ার পর দেন আমরা ওকে করে দেব। এই যে দেখুন আমার এই সংখ্যাটি পুরোটাই রোমান সংখ্যাটিতে পরিণত হয়ে গেল। তো এগুলো আমাদের দরকার নেই, দেন আমরা এটা ডিলিট করে দিলাম। তো এভাবে আপনারা ম্যানুয়ালিভাবে এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।